এই প্রথম ঘূর্ণিঝড় বাংলাদেশ মোকাবেলা করলো যেখানে কোনো মৃত্যুর সংবাদ নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে তিনি বাংলাদেশকে একটি বড় বিপদ থেকে রক্ষা করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকার দুর্গত মানুষজনকে আমরা শতভাগ আশ্রয়কেন্দ্রে আনতে পেরেছিলাম, যার জন্য হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই। সেন্টবাটিরে নির্দিষ্ট সুনির্দিষ্ট খবর আছে, সেখানে 1200 ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে তিনি বাংলাদেশকে একটি বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই ঘূর্ণিঝড়টাকে সফলভাবে মোকাবেলা করেছি। ঝুঁকিপূর্ণ এলাকার দুর্গত মানুষজনকে আমরা শতভাগ আশ্রয়কেন্দ্রে আনতে পেরেছিলাম, যার জন্য হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই। সম্পদের ক্ষয়ক্ষতির মধ্যে গাছপালা অনেক পড়ে গেছে। টেকনাফ এবং সেন্ট মার্টিনে 2000-এর মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 10,000-এর উপরে ঘর বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ চাপা পড়ে কয়েকজনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাই নাই। আবহাওয়া দপ্তর থেকে মহাবিপদ সংকেত 10 থেকে নামিয়ে 3-এ দেওয়ার পরে আশ্রয়কেন্দ্র থেকে সবাই যার যার বাড়ি ফিরে গেছে এবং জেলা প্রশাসন তাদের দেখভাল করছে, যাদের খাবার নাই তাদের খাবার দিচ্ছে এবং যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা টিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ টাকা পাঠিয়ে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। সচিব মহোদয়কে বলেছে, উনি মাঠ পর্যায় থেকে তালিকা চেয়েছেন, তালিকাতে যে যতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী সে সহায়তা পাঠানো হবে। এছাড়া আমাদের জেলাগুলোতেও মানবিক সহায়তা সবসময় মজুদ থাকে। আন্তঃমন্ত্রণালয়ের যেসব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সদস্যরা আছেন তাদের মাঠ পর্যায়ে যে ডিপার্টমেন্টগুলো আছে, যে বিভাগগুলো আছে, সেখানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে সেখানে তারা সেভাবে সাহায্য পাঠাবেন। এবার কিন্তু যাওয়া মাত্রই আমরা তো ড্রাই কেক আর টোস্ট বিস্কুট দিয়েছিলাম, সেগুলো সরবরাহ করেছে এবং মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে। না না, আমাদের তো চাল পর্যাপ্ত চাল হয়েছে, চাল দিয়ে খিচুড়ি রান্না করে, না না একদম টাটকা খিচুড়ি, গরম গরম খিচুড়ি করে দেওয়া হয়েছে। তবে পানির অভিযোগ আসছে কয়েক জায়গা থেকে, তখন আমি এটা অ্যাড্রেস করছি, রেসপন্স করছি, সাথে সাথে ডিসি মহোদয়কে বলার পরে সেই জায়গায় মিনারেল ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই যে মানবিক সহায়তার মান কিন্তু বাড়তেছে। আগে বন্যা ঘূর্ণিঝড়ে আমরা ওই যেই পানি পাইতো সেটা ওয়াটার ফিউশন ট্যাবলেট দিয়ে খাওয়ানো হতো, এখন কিন্তু আমরা বোতলে মিনারেল ওয়াটার সরবরাহ করি। এবং আজকে ডিসি কক্সবাজার সাথে কথা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পানির স্টক রয়ে গেছে ওনার কাছে। রাস্তায় যে প্রতিবন্ধকতা যে সমস্ত গাছপালা পরে সৃষ্টি করেছিল সেগুলো ইতিমধ্যে কেটে অপসারণ করা হয়ে যোগাযোগ বিদ্যুৎ ব্যবস্থা এখন সচল আছে। বাড়িঘর সংখ্যাটা ছাড়া আর কোনো কিছু আমরা এই পর্যন্ত তথ্য পাইনি। সেন্টবাটিরে নির্দিষ্ট সুনির্দিষ্ট খবর আছে, সেখানে 1200 ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। এই প্রথম ঘূর্ণিঝড় বাংলাদেশ মোকাবেলা করলো যেখানে কোনো মৃত্যুর সংবাদ নেই। এটা এই জন্য আমরা এটাকে বিশাল সফলতা বলতেছি, কারণ প্রাণহানিটাই সবচেয়ে আমাদের লস, বড় লস। সব কিছুকেই রিকভারি করা যায় কিন্তু মানুষের জীবনটাকে আর ফিরিয়ে আনা যায় না। মাননীয় প্রধানমন্ত্রীও সবসময় তাগিদ দিয়েছেন যেন একটি লোক যেন আশ্রয়কেন্দ্রের বাইরে না থাকে, একটি লোকের জন্য মৃত্যুর ঝুঁকি না থাকে। সিগনাল যতক্ষণ পর্যন্ত দর ছিল ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে যাইতে দেই নাই, যেতে চেয়েছে কিন্তু ওদেরকে প্রশাসন রেখেছে, তারপরে সিগনাল কমে যাওয়ার পরে তারা স্বেচ্ছায় চলে গেছে।